পৃথিবী জুড়ে কোভিড নাইন্টিনের ভয়ঙ্কর প্রাণঘাতী হামলা থেকে ভারতের মানুষ যাতে রক্ষা পায় তার জন্য সরকারের পক্ষ থেকে নানা ব্যবস্থা গৃহীত হচ্ছে পাশাপাশি করোনা বিপর্যয় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক রিলিফ ফান্ড তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াসে সাড়া দিয়ে এবং বিপদগ্রস্ত মানুষদের সাহায্যার্থে নদীয়া জেলার পলাশিপাড়া থানার ছোটনলদহ গ্রামের ছোটনলদহ অগ্রদূত সমিতির পক্ষ থেকে আজ তেহট্ট দু নম্বর ব্লকের ভিডিও শুভসিংহ রায়ের হাতে ত্রিশ হাজার টাকার চেক তুলে দিলেন সমিতির সভাপতি প্রভাত মণ্ডল এবং কোষাধ্যক্ষ সঞ্জয় সরকার আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল কোনোভাবেই উপেক্ষা করবেন না ঘরে থাকুন সুস্থ থাকুন সবাইকে সুস্থ থাকতে দিন এই মোকাবিলায় রাজ্য সরকার একটা প্রান্ত বিল গঠন করেছেন আমরা নদীয়া জেলার তেহত্তর দুই নম্বর ব্লকের ওরাশিপাড়া থানার অন্তর্গত ছোট গ্রামের ছোট নলদা সোসাইটির পক্ষ থেকে তিরিশ হাজার টাকার চেক বিজয় সাহেবকে আপনার নাম সঞ্জয় সরকার যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট